فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون <applause> نا جانو السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদানবাবির খুতবার অনুবাদ এই মুহূর্তে শুরু করছি আমরা যেই তারিখের খুতবার অনুবাদ শুরু করছি এখন সেটা হচ্ছে তেরোই সফর চৌদ্দ শত চৌচল্লিশ নয় সেপ্টেম্বর দুই ইংরেজি যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাত শেখ আব্দুল ব্যারি বিন আউাদুবাইতি হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে ইসলামে বন্ধু গ্রহণের গুরুত্ব বিষয়টি খুবই একটি স্বাভাবিক যে বিষয় এরকম না একটু ভিন্ন ধরনের বিষয় আজকে আমরা পেয়েছি এবং খুতবাটি পড়ে আমি নিজেও আশ্চর্য হয়েছি শুনে আশ্চর্য হয়েছি যে এরকম বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ শরীয়তে আমরা অনেক ক্ষেত্রে এর অবহেলা করে থাকি তো আজকে আমরা এই খুতবার উর্বাদ থেকে এই বিষয়টি ভালোভাবে জানতে পারবো যে বন্ধু গ্রহণের একটি বিরাট গুরুত্ব রয়েছে ইসলামে অতএব আমরা বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কারণ এর মধ্যে দুনিয়া আখেরাতের অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে যা আমরা খুতবা থেকে জানতে পারবো তাহলে চলুন আমরা খুতবা থেকেই বোঝার চেষ্টা করি সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে বললেন যে বন্ধু গ্রহণ এটা হচ্ছে ভালোবাসা ও ঘনিষ্ঠ দিয়ে একটি জীবনকে পরিপূর্ণ করে এবং এই বন্ধুগ্রহণ এটা হচ্ছে আনন্দ প্রফুল্ল ও সহানুভূতিতে একটি মানুষের জীবনকে নিমজ্জিত করে আর এটা হচ্ছে ইমানি বন্ধনের একটি অনুপম চরিত্র যা ইসলাম এই গ্রহণের ব্যাপারে গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রজুলু আলা দীনি খলিলহি ফাল ইয়ানযুরহুদুকুম মান ইয়খালিল যেমন ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি তাদের সুনান গ্রন্থে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন ব্যক্তি তার বন্ধুর দিনের অনুসারী হয় অর্থাৎ ওই বন্ধু কোন পথে চলে কিভাবে চলে কিভাবে জীবনযাপন করে এর একটি প্রভাব একটি অনুসরণ তার মধ্যে থাকে তাই তিনি বলেছেন আর রজুলু আলা দীনি খলিলিহি একজন ব্যক্তি তার বন্ধুর দিনের অনুসারী হয় অতএব ফালিয়াংজুর احدুকুম মান নিখালিল তোমাদের কেউ যখন বন্ধু গ্রহণ করে তখন সে যেন দেখে তার দেখা উচিত যে কোন ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ সে করছে এজন্য বন্ধুত্বের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে অবশ্য আমাকে আপনাকে দেখতে হবে কারণ বন্ধুত্বের গুরুত্ব এত বেশি যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলব এই বন্ধুত্বের বিষয়ে স্বীকৃতি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও স্বীকৃতি দিয়েছেন কাজেই এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতেই হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ বন্ধুত্বের বিষয়ে করানুল কারিমে আল্লাহ রবহিন তিনি আলোচনা করেছেন আবু বকরদ্দী আল্লাহ আনহুর শ্রেষ্ঠ বন্ধু ছিলেন মোহাম্মদ সাল্লাম অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু মাঝে যে বন্ধুত্ব ছিল ইমানি বন্ধন ছিল সেটার উল্লেখ কোরআনে এসেছে যেমন আল্লাহ তাআলা সূরাত তাওবার 40 নম্বর আয়াতে কারিমাই বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু মাহানা এটা কিন্তু হেরা গুহার একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই মুহূর্তে যখন কাফেররা প্রায় তাদের পায়ের দিকে তাকালেই রাসুল্লা সাল্লাল্লা সাল্লা এবং আবু দু আল্লাহ তালাকে দেখতে পেত ঠিক ওই মুহূর্তে আবুকারি আল্লাহ তালা ভয়ে আতঙ্কিত ছিলেন তখন রাসূলুল্লাহলাম তাকে বলেছিলেন যে লাহ তাহজান আল্লাহ তালা বলছেন সাহেবিহে যখন সে তার বন্ধুকে বলল লা তাহজান আল্লাহ খেনে বন্ধু বলে উল্লেখ করেছেন অর্থাৎ আবুকারু দিল্লাহ তালা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাহ সালমার মাঝে যে ভালোবাসাটা ছিল সম্পর্কটা সম্পর্ক ছিল এটা উম্মত বলা যেতে পারতো বা অন্য কিছু বলা যেতে পারত কিন্তু আল্লাহ রবীন্দিন বলছেন যে সে তার বন্ধুকে বলল আল্লাহ আকবর কি বললো চিন্তা না আল্লাহ রবুল্লাহ আলমিন এর সাহায্য আমাদের সাথে রয়েছে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহর সাহায্য আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্ল সাল্লামের সাথী আবু বকর আল্লাহতা তাল আনহুর এই বন্ধুত্বকে এই ভালোবাসাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আবু বকর উদ্দিয়াল্লাহ তাল আনহু এই সম্মান ও মর্যাদা তিনি পেয়েছেন কিভাবে কেন পেয়েছেন কারণ তিনি দিয়েছেন বিসর্জন তিনি আত্মত্যাগ দিয়েছেন এবং তিনি সত্য ভালোবাসার কারণেই তিনি এই মর্যাদা পেয়েছেন আল্লাহ তালা তিনি মর্যাদা তাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহিসাল্লাম আবুকার আধিয়া আলাতা লালহুর এ বন্ধুত্বকে স্বীকৃতি দিয়েছেন এবং সম্মান দিয়েছেন যেমনটি বুখারির তিন হাজার একষট্টি হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ রহসুল সাল্লাল্লাহিসাল্লাম তিনি কুরাইজদেরকে বললেন যে ইন দাহাবা ইলাইকুম ফাকুনতুম কাদ্তা আল্লাহ রব্লাহ আলাবিন আমা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন আর তোমরা বললে যে কাদাপ্তা।

আমাকে সাহায্য করেছে আমাকে সান্তনা দিয়েছে আমার পাশে দাঁড়িয়েছে অতএব তোমরা কি আমার সম্মানার্থে আমার সাথীকে সাহেবকে আমার বন্ধুকে আমার মানে কষ্ট দেওয়া থেকে বিরত দিতে পারো এটা দুইবার বলেছিলেন এরপর থেকে আবু বকরদ্দিয়া তালানুকে আর কোনো কষ্ট দেওয়া হয়নি তো এই হাদিস থেকে আমরা কি জানলাম কে বুঝলাম এটাই বুঝলাম যে রাসুল্লাহ আবু বকর তালানহুর এই বন্ধুত্বকে স্বীকৃতি দিয়েছেন এবং তাকে তার উপর যে জুল এবং নির্যাতন করা হতো সেটা থেকেও তিনি তাদেরকে সতর্ক করেছেন আলহামদুলিল্লাহ অতএব কোরআন এবং হাদিস দ্বারা এই বন্ধুত্বের স্বীকৃতি এসেছে অতএব এই বন্ধু গ্রহণ করার বিষয়টি আমাদের শরীরতে খুবই গুরুত্বপূর্ণ আর যদি জীবনে ভালো বন্ধু পেয়ে যান আর বন্ধুত্ব বা বন্ধু গ্রহণ এটা যদি ভালো জায়গায় হয় তাহলে অবশ্যই আপনি ধন্য হতে পারবেন যেমন সাহাবাই কেরামগঞ্জ রাসল সাল্লামকে তারা পেয়েছিলেন বন্ধু রূপে সাথী রূপে এই জন্য তারা এই পৃথিবীর বুকে এত সম্মান এবং মর্যাদার শ্রেষ্ঠতে পৌঁছে গিয়েছেন যে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এর সম্মান এবং মর্যাদা কখনো তারা পাবে না সুবহান আল্লাহ। এমর মেয়ে বুখারিতে এসেছে তিন হাজার পাঁচ চৌরানব্বই নম্বর হাদিস যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনি তিনটি যুগের সম্মান মর্যাদার কথা বলেছেন সাহাবাদের যুগ তাবেনদের যুগ তাবে তাবিদের যুগ তিনি এটা অনেক আগেই বলেছিলেন তিনি একবার বললেন যে মানুষের মাঝে এমন একটি সময় আসবে যে সময় মানুষের একটি বিরাট দল তারা যুদ্ধ করবে তখন বলা হবে ফায়াকুল তারা বলবে ফিকুম মান সোহাবা রসুল আল্লাহ সাল্লাম তোমাদের মাঝে কি এমন ব্যক্তি আছে যে রাসুল্লাহ সাল্লামের সাথী ছিল সাহাবা ছিল সাথী ছিল তখন তারা বলবে না আছে তখন তাদেরকে বিজয়ী করা হবে অর্থাৎ তারা তখন বিজয়ী হবে কেন বিজয়ী হবে ওই যে মানে এমন ব্যক্তি তাদের মাঝে উপস্থিত রয়েছে যিনি হলেন রাসুল্লাহ সাল্লামের সাথী রাসুল্লাহ সাল্লামের বন্ধুত্ব যে ব্যক্তি পেয়েছে অতপর এরকম মানুষের মাঝে আরেকটি সময় আসবে যে সময় মানুষের একটি বড় দল তারা যুদ্ধ করবে এবং তাদেরকে বলা হবে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি কি আছে মান সোহাবা আসহাবা রসুল্লাহ সাল্লা সাল্লাম যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের সাহাবাদের সাথী হয়েছে অর্থাৎ তা তখন তারা বলবে নাম আছে তখন তারাও বিজয়ী হবে অর্থাৎ তাদেরকে বিজয়ী করা হবে তাহলে এটা কিন্তু ওই মানে সাহাবাদের বন্ধুত্ব থাকার কারণে তারা বিজয়ী লাভ করছে তাবেনগণ আলহামদুলিল্লাহ এমনি ভাবে আবারও মানুষের মাঝে সময় আসবে তখন তার একটি দল যুদ্ধ করবে তখন এটা বলা হবে তোমাদের মাঝে কি এমন ব্যক্তি আছে মান সাহাবা মান সাহাবা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি কি আছে তোমাদের মাঝে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথীদের সাথী হয়েছিল মানে তাবে তাবেঈন আছে কি তখন তারা বলবে নাম আছে তখন এজন্য তাদেরকে বিজয় করা হবে তাহলে দেখুন এই তিনটি জাতির বা এই তাবিন তিনটি দলের মর্যাদা কেন বৃদ্ধি পেল শুধু বন্ধুত্বের কারণে শুধু ভালো মানুষের সাথে মিশার কারণে এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা আসলে জীবনে চিন্তাই করি না কি আমাদের সাথী হবে কি আমাদের সন্তানদের সাথী হবে আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের আমলেই নিয়ে আসি না অথচ শরীয়তে আর কত গুরুত্ব রয়েছে বন্ধুত্বের কারণে মানুষ কত শ্রেষ্ঠত্বের শেষে পৌঁছে গেছে যেমন শাহবাগন তাবিনগণ তাবে তাবিনগণ সুবহান অতএব একজন মুসলমানের সর্বদাই বন্ধুর প্রয়োজন রয়েছে সুখে এবং দুঃখে একজন ব্যক্তি দুঃখের সময় সে তার বন্ধুর কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে আর সুখের সময় সে তার বন্ধুত্বের ভালোবাসা পাবে আন্তরিকতা পাবে অতএব বন্ধু সবসময় দরকার রয়েছে আর একজন মুসলিম ব্যক্তি সে তার বন্ধুদের মাঝে বন্ধুদের মাধ্যমে সে শক্তিশালী হবে এবং এই একটি মুসলিম সে সংখ্যা লঘুতে পরিণত হয় যখন তার বন্ধু অনেক বৃদ্ধি পেয়ে যায় আবার সংখ্যা গরিষ্ঠে পরিণত হয় যদি তার বন্ধু না থাকে তাহলে অনেক প্রয়োজন আছে সম্বিত খাতিফ সাহেব তিনি উপমা দিয়েছেন যে একাধিক বন্ধুর প্রয়োজনটা কেমন তিনি বলেছেন যে একটি বাতি যেমন আরেকটি বাতির সাথে মিললে পড়ে তখন মানে অধিক আলো দেয় পথকে অধিক আলো দেয় আর শুধুমাত্র একটা বাতি যদি হয় একটা লাইট যদি হয় সেটা যত শক্তি একটা সময় সে দুর্বল হয়ে যাবে কোন একটা সময় সে নিস্তেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই জন্য অনেক বন্ধুর অনেক প্রয়োজন একজন মুসলমানের সব তাই এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আর একজন মুসলিম কখনো সে উদাসীনতা এবং অপূর্ণতা থেকে মুক্ত নয় তার জীবনে কখনো উদাসীনতা চলে আসতে পারে সে সে সিরাতি মুস্তাকিমের পথের ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের কখনো উদাসীন হতেই পারে আবার কখনো তার জীবনে অপূর্ণতা আসতে পারে তো এই সময় তার জীবনে যদি ভালো বন্ধু থাকে তাহলে ওই বন্ধু তাকে এই উদাসীনতা থেকে সতর্ক করে তাকে মনোযোগিতার দিকে উদ্বুদ্ধ করবে এবং তার মধ্যে যখন অপূর্ণতা চলে আসবে বিভিন্ন আমলের দিক থেকে তখন তাকে সতর্ক করে তাকে পূর্ণতার দিকে সে ডাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধু গ্রহণের গুরুত্ব আমাদের শরীয়ত দিয়েছে আর একজন জ্ঞানবান ব্যক্তি একজন বুদ্ধিমান ব্যক্তি সে সর্বদাই প্রজ্ঞাময় এবং বুদ্ধিদীপ্ত বন্ধু গ্রহণ করে কারণ মূলত সব বন্ধুই আপনার জীবনের জন্য শক্তিশালী অবস্থান নিতে পারবে না এই জন্য ভালো বন্ধু এবং বন্ধুই আপনার জীবনে কারণ হতে পারে আপনি তার মাধ্যমে কুমোরকে বাঁধতে পারেন এর মানে শক্তিশালী হতে পারেন আলহামদুলিল্লাহ এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি বন্ধু গ্রহণের গুরুত্বের বিষয়টি উপস্থাপন করতে গিয়ে তিনি এবার বললেন যে কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো হচ্ছে অনার্থক নিরর্থক নিষ্ফলা বন্ধু যেগুলো আসলে কোনো কাজে আসে না এগুলোর এই বন্ধুত্বের ভিত্তি হয় ব্যক্তি স্বার্থ ও সুবিধার উপর নির্ভর করে নাউজুবিল্লাহ ব্যক্তি স্বার্থ আর এদের চরিত্র একটা সময় কিন্তু প্রকাশ পেয়ে যা এবং বিশেষ করে যখন জীবনে কখন বিপদ মুসিবত চলে আসে তখন কিন্তু তাদের বন্ধুত্বের অবস্থানটি স্পষ্ট হয়ে ওঠে কারণ তাদের বন্ধুত্ব এটা তো কোনো সুনির্দিষ্ট ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়নি সত্য ভালোবাসার উপর প্রতিষ্ঠিত হয়নি এই জন্য এই খারাপ বন্ধুগুলোর দ্বারা কোনো উপকার মানুষের আসে না কারণ ওইগুলির স্বার্থের উপর নির্ভর করেই গড়ে ওঠে নওয়াজবিল্লাহ তাই আমাদের নবী সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন বন্ধু গ্রহণের ক্ষেত্রে তিনি খুবই বিষয়টিকে যাচাই করে গ্রহণ করতেন এই জন্য তিনি আল্লাহর কাছে খারাপ বন্ধু থেকে আশ্রয় চেয়েছিলেন যেমনটি ইমাম তবরানি তার মজামুল কাবির আল কাবির গ্রন্থে বর্ণনা করেছেন এবং নাসির উদ্দিন হাদিসটাকে সই বলেছেন যে আল্লাহ নবী সাল্লাম তিনি খারাপ বন্ধু থেকে আশ্রয় প্রার্থনা করতেন এভাবে আল্লাহ সু হে আল্লাহ আমি আপনার কাছে মন্দ দিন থেকে আশ্রয় চাই অমিন লাইলাতে সু মন্দ রাত্র থেকে আশ্রয় চাই অমিন সাহাতে সু মন্দ সময় থেকে আশ্রয় চাই অমিন সাহেবে সু এবং খারাপ মন্দ বন্ধু থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি সুহান আমরা কি কখনো খারাপ বন্ধুর চিন্তা করি আমরা খারাপ বন্ধুর দিকে আরো এগিয়ে যাই যে বন্ধু তো বন্ধুই খারাপ বন্ধু তার মাধ্যমেও স্বার্থ উদ্ধার করার চেষ্টা করি এগুলো আধো কাম্য নয় বরং খারাপ বন্ধু থেকে আমাদের নবী সাল্লাম আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু আজকে মুসলমানগণ ভালো বন্ধু রেখে খারাপ বন্ধুর প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি নাহদুবিল্লা যা কখনো উচিত নয় এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে মানুষের জীবনে কখনো এমন কঠিন অবস্থা চলে আসতেও পারে সে কখনো একাকিত্ব জীবনযাপন অনুভব হতেও পারে তখন তার একজন সত্যবাদী বন্ধু তাকে সান্ত্বনা দিবে তার উপকার করবে তার সত্যবাদী তার মাধ্যমে আচার আচার আচরণের মাধ্যমে অবশ্যই তার সে উপকার করবে এবং তখন সে ওই বন্ধুর মাধ্যমে সম্মান অনুভব করবে অথচ জীবনটা তার এখন দুঃখ যন্ত্রণায় ভরপুর পরিপূর্ণ কিন্তু ভালো বন্ধুর মাধ্যমে সে সান্ত্বনা পাবে সে শক্তিশালী হবে আলহামদুলিল্লাহ তার একাকিত্ব এবং তার নির্জনতা তার যে ভিতরে একটা বিষণ্ণতা এগুলো সব দূরীভূত হয়ে যাবে আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুকুর ইমাম মাহবুদ্দিন হাম্বুল রহমতুল্লাহ আলী তিনিও বন্ধুত্বের ব্যাপারে কথা বলেছেন যে ইদা মাতা রজুল যখন একজন মানুষের বন্ধু বান্ধব মৃত্যুবরণ করে তখন এই মানুষটি একাকিত্ব অনুভব করে আল্লাহ আকবার এরপরে তিনি বললেন যে আমার জীবনের কসম যে বন্ধুর সত্যবাদী বন্ধুর সাক্ষাতের মাধ্যমে একজন মানুষের দুশ্চিন্তা বিষণ্ণতা এগুলো দূরীভূত হয় সুফহান আল্লাহ সুফহান আল্লাহ এজন্য বন্ধুর গুরুত্ব রয়েছে আমার ভাইরা কাফেরদের সত্যিকার অর্থে তাদের যে বন্ধু এগুলো আখেরাতে কোনো কাজে আসবে না সেদিন তারা আফসুস করবে যে আমরা আসলে খারাপ বন্ধু গ্রহণ করেছিলাম যার জন্য আজকে এই বিপদের সময় আমাদের কোনো উপকারে আসলো না এই সমস্ত বন্ধুগুলো তখন তারা আফসুস করবে আর কি বলবে যা কোরআনুল করিমের সৌরত সহার একশত নাম্বার আয়াত এবং একশত এক নম্বর আয়াত আল্লাহ রবাহিন বলেছেন তারা বলবে ফামা ফা সাইফিক হামিম আমাদের জন্য তো কোনো সুপারিশকারী নেই কোন সুপারিশকারী নেই যে আমাদের আজাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কেউ নেই আমাদের মিন হামিম আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই নজিবিল্লা তাহলে কাফের কি বন্ধু ছিল না বন্ধু ছিল সেদিন তাদের সমস্ত বন্ধুগুলো একজন আরেকজনের মহা শত্রুতে পরিণত হবে নজিবিল্লা একজন আরেকজনকে দোষারোপ করবে বলবে তোমাদের জন্য তো আমরা আল্লাহর পথে চলতে পারি নাই নাউদুবিল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি সতর্ক করেছেন অতএব একজন সত্যবাদী বন্ধুর সম্পর্কে কাফের এটা জানে যে এই একজন সত্যবাদী বন্ধু বন্ধুর বন্ধুর দুঃখী হয় হয় সুখে সুখী এবং বিপদে মুসিবতে তার পার্শ্ব দাঁড়ায় কিন্তু কাফেররা এটা পাবে না সম্মানিত দিনে ভাই বোনেরা অতএব বন্ধু গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে ভালো বন্ধুই গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে যত্ন নিতে হবে সম্মানিত খতিব সাহেব বলছেন যে অন্তরের মাঝে এই যে ভালোবাসার বন্ধন এটা হচ্ছে একটি নিয়ামত আলহামদুলিল্লাহ এটার কোনো মূল্য হতেই পারে না অতএব কোনো ব্যক্তি যদি তার জীবনে কোনো ভালো বন্ধু পায় উন্নত চরিত্রের কোনো বন্ধু পায় তাহলে সেই বন্ধুকে সে যেন শক্তভাবে আঁকড়ে ধরে আর একজন ব্যক্তি তো ওই ব্যক্তি অপরক যে ব্যক্তি সে তার বিশ্বস্ত বন্ধু গ্রহণের ক্ষেত্রে সে শিথিলতা অবলম্বন করে সে ব্যক্তি হচ্ছে অপারক এবং ওই ব্যক্তি অপারক যে ব্যক্তি ভালো বন্ধু পাওয়ার পরে সেই ভালো বন্ধু দেখা যায় হারিয়ে ফেলে অবহেলা করার কারণে এই ব্যক্তি এই দুজনকে অপারক বলে উল্লেখ করেছেন আমি আবারও বলছি বন্ধু গ্রহণের ক্ষেত্রে যে ব্যক্তি শীতলতা অবলম্বন করে যে কোনো বন্ধুকে গ্রহণ করে এই ব্যক্তি হচ্ছে এবং অপারক অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি ভালো বন্ধু পাওয়ার পরে আবার সেটাকে হাতছাড়া করে ফেলে সেও অপারক ব্যক্তি কারণ হচ্ছে একজন মুতাকিন তাকবান ভালো বন্ধুর কল্যাণ কখনো জীবনে আপনার জীবন থেকে আপনার পরিবারের জীবন থেকে আপনার সন্তানদের জীবন থেকে কখনো শেষ হবে না আলহামদুলিল্লাহ কেন ওই ভালো বন্ধুর মাধ্যমে আপনি জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ পাবেন তার কাছ থেকে শুদ্ধ পরিশুদ্ধ জ্ঞান পাবেন কখনো আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে সে সতর্ক করবে কখনো আপনাকে সে ভালো পথে উদ্বুদ্ধ করবে আপনি তার সরল সঠিক পথে টিকে থাকার মাধ্যমে অবিচল থাকার মাধ্যমে আপনি নিজেও অবিচল থাকতে পারবেন এবং একজন ভালো বন্ধু আপনার অনেক ক্ষেত্রে সে সবর করবে ধৈর্য ধারণ করবে জীবন চলার পথে এবং আপনাকে সত্যের পথে সে ডাকবে সত্যের পথে আপনাকে আহ্বান করবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তাই সুরতুল আসর আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি স্পষ্ট করেছেন ইমানদার চরিত্র সম্পর্কে যে আল্লাহ আসর সময়ের কসম ইন্নালিং সাহান আলাফি খসর সমস্ত মানুষ অকল্যাণের মধ্যে ক্ষতির মধ্যে রয়েছে তবে যাদের মধ্যে চারটি গুণ রয়েছে তারা নয় ইল্লাহীন আমানু এক নম্বর হচ্ছে যারা ইমান আনবে দুই আমিল যারা সৎ আমল করবে তিন হচ্ছে অত সবিল হাক্কি যারা একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবে চার হচ্ছে অত সবিল সবর একজন আরেকজনকে সবরের ক্ষেত্রে যারা উপদেশ দিবে ধৈর্য ধারণের ক্ষেত্রে উপদেশ দিবে তাহলে দেখুন একজন ভালো বন্ধুই আপনার জীবনে এই সত্যের ক্ষেত্রে সবুরের ক্ষেত্রে উপদেশ দিতে পারে এই জন্য ভালো বন্ধু যে গ্রহণ করতে পারবে সে হচ্ছে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি ভালো বন্ধু গ্রহণের গুরুত্ব আমাদের শরীরে এত বেশি সম্মানিত খতিব সাহেব বলছেন তুমি যদি চাও সেই দিন তোমার কল্যাণ হোক যেই দিন তোমার কোনো ধন সম্পদ এবং সন্তান আদি কোনো কাজে আসবে না সেদিন যদি চাও তোমার জীবনে তোমার কল্যাণ হোক তাহলে সত্যবাদী বন্ধু তোমাকে গ্রহণ করতে হবে সবহান কেন এই জন্য গ্রহণ করতে হবে সেদিন মুতাকিনরাই একজন আরেকজনের পার্শ্বে থাকবে এই বন্ধুত্ব একমাত্র সেদিন টিকে থাকবে আল্লাহ তালা সুরত জুখরফের নম্বর আয়াতে বলছেন আল্লাহ মুত্তাকিন সেইদিন সমস্ত বন্ধুত্ব যেগুলো একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে তবে যারা তাকুয়ার ভিত্তিতে একজন আরেকজনকে ভালোবেসেছে একজন আরেকজনকে কাছে পেতে চেয়েছে বন্ধুত্ব করেছে এই তাকওয়ার উপর নির্ভরশীল তাকওয়ার উপর সুপ্রতিষ্ঠিত বন্ধুত্ব সেদিন শত্রুতে পরিণত হবে না সুবহানাল্লাহ আল্লাহ অপরদিকে একরেনে মানুষ তারা পৃথিবীতে বন্ধু গ্রহণ করে। আখেররাটা আফসোস করে করে বলবে। যেমন চা আল্লা তারা সরতুল ফুরকানের ২৮ এবং ১ নম্বর আইতে কারিমা এসেছে তারা বলবে। ইওয়াইলাতা লাইতানি লাম আত্তাহিল ফুলা এনান খললা হা আমি যদি অমুখ বর্্ততিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অমুক ব্যক্তিকে যদ আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকদ আদাল্লানি আনি দিকরি বায়দা ইদি যায় আনি সেত আমাকে। সরল সঠিক পথ থেকে সঠিক উপদেশ থেকে আমাকে বিভ্রান্ত করেছে আমার কাছে সরল সঠিক পথ বা আমার কাছে উপদেশ আসার পরে আমাকে বিভ্রান্ত করেছে নাউজুবিল্লাহ তাহলে এই বন্ধু গ্রহণ করার কারণে মানুষ আফসোস করবে আখেরাতে আজও করে এই পৃথিবীতে মানুষ অসংখ্য পরিবার অসংখ্য মানুষ তারা বিপদগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে শুধুমাত্র বন্ধু গ্রহণ করার কারণে অসংখ্য ছেলে সন্তান কন্যা সন্তান তারা নষ্ট হয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের জীবন কারণটা হচ্ছে একমাত্র গ্রহণ করার কারণে আবার মানুষ ধন্য হয়েছে আমাদের সমাজে অতীতে আজ বর্তমান ভবিষ্যতে হবে শুধু ভালো বন্ধু গ্রহণ করার কারণে হান আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দান করো আবিন এবার সম্মানিত হাতিব সাহেব তিনি বন্ধুত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো হচ্ছে যে তিনি বললেন যখন তুমি একটা বন্ধু পেয়ে যাও তখন এই যে বন্ধুর সাথে জীবনযাপন করছো তুমি এটাকে মানে অবশিষ্ট রেখে দাও টিকে রাখো ভালোবাসার মাধ্যমে সম্মান মর্যাদা প্রদর্শনের মাধ্যমে এই বন্ধুত্বকে তুমি টিকিয়ে রাখো এটাকে রক্ষা করো এবং এ বন্ধুদের মাঝে কিছু দুস্ত্রুটি থাকতে পারে এগুলোকে এড়িয়ে চলো এবং অবশ্যই এক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এমন কি সৎ বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু সবুরের ব্যাপক প্রয়োজন রয়েছে তাই আল্লাহ সুবাহন তালা মোহাম্মদ সাল্লাহামকে লক্ষ্য করে বলছেন যেমনটি সুরতুল কাহাফি এসেছে অসবির নফসাকে মা আল্লা দিনা ইয়াদ রব্বাহ আপনি ধৈর্য ধারণ করুন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা তাদের রবকে রব বাহ তাদের রবকে তারা ডাকে তো এদের সাথে আপনি সবুর করুন অর্থাৎ এদের সাথে আপনি যখন বন্ধুত্ব করবেন তখন অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আপনাকে এই জন্য বন্ধু আপনি যত ভালো বন্ধুই গ্রহণ করেন অনেক ক্ষেত্রেই আপনাকে সবুর করতে হবে কারণ দেখা যাবে যে ভালো বন্ধুর মধ্যেও কিছুটা ত্রুটি থাকতেই পারে একশো গুণের মধ্যে একশো গুণী মানুষের থাকবে এমনটি হতে পারে না নব্বইটি গুণ থাকতে পারে দশটি দোষ থাকতেই পারে এজন্য সমারিত খতিব সাহেব তিনি আসল বাস্তবতাকে উল্লেখ করে বলছেন যে সবর করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে আর কিছু দুষ্ট থাকতেই পারে সেগুলোকে এড়িয়ে চলতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলে বন্ধুত্ব টিকে থাকবে এবং তিনি আরো বললেন যে বন্ধুর ক্ষেত্রে কখনো খারাপ ধারণা করা যাবে না কারণ ভালো পবিত্র আত্মাটাই হচ্ছে এর কোনো মূল্য হয় না এর সমকক্ষ কিছু কোনো কিছু হতে পারে না এই জন্য বন্ধুদের ক্ষেত্রে কোন রকম খারাপ ধারণা করা যাবে না এবং কখনো বন্ধুকে এমন কোনো আচরণ এমন কোন আচরণ বন্ধুদের সাথে প্রদর্শন করা যাবে না তাদের কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে যেটা আসলেই যার পরিণতি শেষে শুভ নয় এমন করা যাবে না এই মর্মে রাসুল বলেছেন এই ইয়াক মজন্য আকদাবুল হাদিফ তোমার তোমরা সতর্ক হও ধারণা থেকে কেননা অনেক ধারণা কেননা হাদিস ধারণা হচ্ছে মিথ্যা কথা এই ধারণা করা যাবে না বন্ধুত্বদের ক্ষেত্রে খারাপ ধারণা করা যাবে না তবে ত্রুটি আসতে পারে ক্ষেত্রে আমাদেরকে নসিহা এবং সতর্কতা অবলম্বন করে এবং সেখানে সবুর করতে হবে তবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে যেহেতু তারা ভালো মানুষ কিছু ত্রুটি হতেই পারে সমানত হতেশ আরো সুন্দর করে বললেন যে যে তোমার বন্ধুর ক্ষেত্রে অনেক সময় এমনটি হতে পারে যে এমন কিছু আচরণ এমন কিছু বিষয়ে তার কাছ থেকে প্রকাশ পেতে পারে যেটা আসলে সামঞ্জস্যপূর্ণ নয় বন্ধুত্বের ক্ষেত্রে উচিত নয় এটা হতেই পারে তবে এক্ষেত্রে কিছু ত্রুটির কারণে বন্ধুকে পরিত্যাগ করা বন্ধু থেকে আলাদা হয়ে যাও বন্ধু থেকে তুমি দূরে সরে যাও তাহলে কিন্তু একটা সময় আসবে তোমার সমস্ত বন্ধু হারিয়ে যাবে এবং তখন তোমার পার্শে একটা বন্ধুও থাকবে না এর মানে যদি আমরা ভালো বন্ধু খুঁজতে গিয়ে এমন বন্ধু খুঁজি যে একটা দুশো তার মধ্যে থাকবে না তাহলে পৃথিবীতে আমরা কখনো বন্ধু পাবো না বিনা বন্ধুতেই জীবন যাপন করতে হবে এটাই তিনি চেষ্টা করেছেন তো এখানেই খুতবাটি শেষ করেছেন তো আমিও শেষ করলাম প্রথম খতবাটি তো দ্বিতীয় খুতবা সমানে তো সাহেব তিনি আমাদেরকে বলেছেন দুটো পয়েন্ট মূলত এখানে গুরুত্ব সহকারে বলেছেন একটি হচ্ছে যে বর্তমান যুগে এই সামাজিক যোগাযোগ এর মাধ্যমে কিছু বন্ধুত্ব সৃষ্টি হয় যেই মাধ্যমে মাধ্যমে যে বন্ধুত্বের মানুষের নানাবিধ ক্ষতি এবং ধ্বংস চলে আসে এর প্রভাব খুবই কুপ্রভাব নওয়াজ আর এই বন্ধুত্ব যদি নারী এবং পুরুষের মাঝে গটে থাকে তাহলে এর ক্ষতি হচ্ছে আরো ব্যাপক থেকে ব্যাপক কারণ এই নারী এবং পুরুষের মাঝে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে যে বন্ধুত্ব সৃষ্টি হয় এটা তো হচ্ছে যা গোপন যৌন সঙ্গী গ্রহণ করার অন্তর্গত যা কোরআনকারী নিষিদ্ধতা এসেছে এই জন্য এই বন্ধুত্ব মানুষের জীবনে ক্ষতি এবং ধ্বংস নিয়ে আসে এটা থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন এরপরে পয়েন্টে তিনি বলছেন যে মূলত বন্ধুত্ব দুটো কারণে গড়ে উঠে একটি হচ্ছে মানুষের একমাত্র স্বার্থ উপকার পাওয়ার জন্য বন্ধুত্ব করে ওঠে আরেকটা হচ্ছে যে মানুষ কোন বন্ধুর সুন্দর চারিত্র এবং গুণাগুণ দেখে তাকে বন্ধু রূপে গ্রহণ করে তিনি বললেন যেই বন্ধুত্বটা শুধুমাত্র উপকার পাওয়ার জন্য কিছু মজা পাওয়ার জন্য কিছু স্বার্থের জন্য গড়ে ওঠে আসলে এটার কোনো সম্মান মর্যাদা নেই এটা কোনো উন্নত চরিত্রের মধ্যে ধরা যায় না কারণ এই ক্ষেত্রে বলা হয়েছে মান উদ্দাকালি আমরিন ওয়া লা ইনদা যে যদি কেউ তোমাকে ভালোবাসে কোনো কারণে মানে কোনো স্বার্থের কারণে তার স্বার্থ উদ্ধার হলে পড়ে সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে এটা হচ্ছে বাস্তব কথা আর যদি বন্ধুত্ব হয় উন্নত চরিত্রের কারণে ভালো গুনাগুণ দেখে তাহলে এটা হচ্ছে মানে সত্য ভালোবাসা সত্য বন্ধুত্ব আর এই বন্ধুত্বটা এমন হয় যে একজন মানুষের জীবনে ব্যাপক প্রভাব সৃষ্টি হয় একটা মানুষের মধ্যে কাপুরুষতার থেকে তাকে হেফাজত করে বিরত্ব তার মধ্যে সৃষ্টি করে আলহামদুলিল্লাহ একটা মানুষের মধ্যে কৃপণতাকে দূর করে তার মধ্যে বদান্যতার সৃষ্টি আসে অর্থাৎ তার মধ্যে খারাপ চরিত্রগুলো দূরীভূত হয়ে ভালো চরিত্রের দ্বারা সে প্রভাবিত হতে পারে তার জীবনটি ধ্বংসের পথ থেকে তার সফলতার পথে ফিরে আসতে পারে যদি কোনো মানুষ কোনো মানুষের বন্ধুরূপে গ্রহণ করে সুন্দর চরিত্র গুণাগুণ দেখে যেমনটি সাবাই কেরামগণ রাসল আসমকে দেখে তার উন্নত চরিত্র দেখে তাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন অনুরূপভাবে আজও মুসলমানগণ অনেক ওলামা অনেক সমাজের ভালো মানুষকে তাদের উন্নত চরিত্র দেখে কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য আল্লাহকে তারা ভালোবাসে বলে তাদেরকে অনেক মানুষ ভালোবাসে আসলে এর মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনের জীবনের সকল দিক এবং বিভাগে নানাবিধ কল্যাণ অর্জিত হয় এটাই সম্মানিত সাহেব তিনি তার দ্বিতীয় বুঝিয়েছেন এবং এখানে তিনি খুতবাটি শেষ করেছেন আমরাও শেষ করছি আল্লাহ সব তালা আমাদেরকে জাসুর নামের উপর আমল করার তৌফিক দান করুক আমিন তো আজকের খুতবা থেকে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে যে বন্ধু গ্রহণের ক্ষেত্রে ইসলামের কিছু নীতিমালা আছে এবং ইসলাম এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে একজন মুসলমানের বন্ধু গ্রহণ করতে হবে তবে সেই বন্ধু যেন ভালো বন্ধু মুতাকিন বন্ধু ইমানদার বন্ধু এই ব্যাপারে আমাদেরকে শরীয়ত উদ্বুদ্ধ করেছে যার মাধ্যমে দুনিয়াতে আখেরাতে আমরা বহু কল্যাণ পাবো এমনকি আখেরাতেও আমরা কল্যাণ পাব আলহামদুলিল্লাহ আর যদি বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আমাদের শীতলতা অবহেলা থাকে খারাপ বন্ধু গ্রহণ করলে যার ক্ষতি সুদূর প্রসারী দুনিয়াতেও এবং আখেরাতেও পরিশেষে হবে একমাত্র আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুক আরেকটা বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে ভালো বন্ধু গ্রহণ করার পর তার মাঝে কোন ত্রুটি আসতেই পারে স্বাভাবিক মানুষ যেহেতু কিন্তু সেই সামান্য ত্রুটির জন্য ওই বন্ধুকে পরিত্যাগ করা যাবে না কারণ পরিত্যাগ করলে পরে একসময় বন্ধুহীন জীবনযাপন করতে হবে কখনো বন্ধু পাওয়া যাবে না আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমি মুহাম্মদ মোহাম্মদ আলা আলী ও সাহাবি আইন